धूपगुड़ी नेताजी पाड़ार युवक सौरभ पाल एक अंकन शिल्पी विगत 8 बछर थेके शरीरचर्चार साथे जुक्त बाबा मारा गेछेन 7 बछर आगे छेले जाते नियमित शरीरचर्चा सह व्यायाम करते पारे तार जन्य तिनी अनेक जिनिस बानिये गियेछेन। आज एमन ही एक जिनिसेर मध्य झूले अभिनव भावे गणेश छवि अंकन करलेन तिनी। एई छवि अंकन करते तार 2 मिनिट समय लेगेछे बोले जानाय से। एर पाशापाशि सौरभ आरो जानाय কয়েকদিন আগে গমের দানার মধ্যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ক্ষুদ্রতম ছবি এঁকে আন্তর্জাতিক রেকর্ড বুকে নাম তুলেছেন তিনি। জলপাইগুড়ি এক শিল্পীর কাছ থেকে তিনি অনুপ্রাণিত হয়ে গমের দানার মধ্যে কাজী নজরুলের ছবি এঁকেছিলেন। সৌরভ বাড়িতে অনেক ছাত্রছাত্রীদের অঙ্কন শেখানোর কাজ করেন। এই অভিনব কায়দায় ছবি আঁকানোর ভাবনা 2 দিন আগে তার মাথায় আসে। এরপরে আরও নতুন কিছু করার পরিকল্পনা রয়েছে তার। তার এই শৈল্পিক কাজে গর্বিত পাড়া প্রতিবেশী থেকে গোটা এলাকাবাসী। এই বিষয়ে শিল্পী সৌরভ পাল কি বলছেন শুনে নেব আমরা। আজ গণেশ চতুর্থী, এই গণেশ চতুর্থীতে কি করে তোমার মনে এই ভাবনাটা আসলো? আমি বিগত 8 বছর ধরেই মানে বাড়িতে শরীরচর্চা করি, যেমন যেখানে আমি আজকে ভিডিওটা করেছিলাম, তো সেখানে ঝোলার মাধ্যমে অথবা বুকডাউনের মাধ্যমে আমি আমার শরীরচর্চা নিয়মিত রেখেছি। তো সেই থেকে আমি ভাবলাম যে যেহেতু গণেশ চতুর্থী আজ, তো কিছু একটা বিশেষ করা যেতে পারে, তো তার থেকে আমার এই পরিকল্পনাটা আসে 2 দিন আগে। এর পাশাপাশি তুমি কি করো আর? আমি একজন অঙ্কন শিক্ষক আর হচ্ছে তার পাশাপাশি আমি কিছুদিন আগে একটি গবের দানার উপরে ভারতের সবচেয়ে ক্ষুদ্রতম একটি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতি অঙ্কন করি। তো সেটি একটি ইন্টারন্যাশনাল বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে সেটি স্বীকৃতি পেয়েছে। কি করে আসলো এই ভাবনায় গমের ইসের মধ্যে নজরুলের রাখা? এটি ভাবনা বলতে বিশেষ করে যেমন জলপাইগুড়ি একটা মেয়ে দেখেছিলাম নিউজে, তো সে একটি ছোলা দানার উপরে করেছিল, তো সেক্ষেত্রে আমি ভাবলাম যে তার থেকে ছোটো খুব ক্ষুদ্র আয়তনে কিছু একটা করা যেতে পারে, সেক্ষেত্রে আমার গমের উপরে চিন্তাভাবনাটা আসলো। এরপরে কি আর কোনো কিছু করার পরিকল্পনা আছে? হ্যাঁ, পরিকল্পনা আছে, তো দেখা যাক ওটা কথা আমি বাস্তবায়ন করা যেতে পারে। আমি পুরোপুরি চেষ্টায় আছি।